পয়লা জুলাই থেকে রাজ্যে 75 মাইক্রনের নিচে প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। অনেক আগে থেকেই এর বিরুদ্ধে প্রচার চালানো হয়। এরপরও পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কতিপয় ব্যবসায়ী প্লাস্টিকের ক্যারিব্যাগ ও থার্মোকলের জিনিস বিক্রি করছেন। বর্ধমান পুরসভা ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে। এদিন বিবি ঘোষ রোড, তেঁতুলতলা বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালান পুরসভার পক্ষ থেকে। পুরসভার নোডাল অফিসার তাপস মাকড় জানান, বেশ কিছু দোকান থেকে অবৈধ প্লাস্টিকের ক্যারিব্যাগ উদ্ধার হয়েছে। তিনি আরও জানান, বিক্রেতাকে 500 টাকা ও ক্রেতাকে 50 টাকা জরিমানা করা হচ্ছে। তিনি সকলকে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার না করার আহ্বান জানান। আগামী ডিসেম্বর মাস থেকে 120 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করা যাবে না বলে তাপস মাকড়। উদ্ধার টুদ্ধার না, আমরা প্রথম 1 জুলাই থেকেই আমাদের পৌরপতি, বিধায়ক এবং আমাদের পৌরসভা থেকে এবং রাজ্য সরকার থেকে বারবার করে অনুরোধ করা হচ্ছে যাতে পলিথিন 75 মাইক্রনের নিচে পলিথিন কেউ ব্যবহার না করে। মূলত আমরা চেয়েছি বর্ধমান শহর যাতে পলিথিন মুক্ত হয়, সেই জন্য সর্বস্তরে সহযোগিতা আমরা চেয়েছি। আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো দোকান থেকে কোনো ব্যবসায়িকভাবে কাউকে ক্ষতি করা নয়। আমাদের সরকারি যে নির্দেশ সেটা যাতে সবাই পালন করে, সচেতন হয়, সেই জন্য আমরা সেই জন্য বিভিন্ন দোকানগুলোয় দেখি প্রতিদিনকার রেগুলার অ্যাক্টিভিটি। এখানে আমরা এখানে এসেছি, আজকে দেখতে পাচ্ছি বেশ কিছু দোকান রয়েছে যেগুলো এখনও অবধি সরকারি নির্দেশ মানছেন না। তাদেরকে আমরা আরেকবার বোঝাচ্ছি, ন্যূনতম যে ফাইন আছে সেইটুকু আমরা করছি। আমাদের উদ্দেশ্য জনমানুষে সচেতন তৈরি করা এবং সবাই যাতে পলিথিন এবং থার্মোকল না ব্যবহার করেন সেই দিকে নজর দেওয়া। সেই জন্য পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসন থেকে আমরা সবাই মিলে বেরিয়েছি। সিজ এবং ফাইন দুটোই হয়, সিজও করা হচ্ছে, ফাইনও করা হচ্ছে। ফাইন ইউজার এন্ডে 50 টাকা এবং ব্যবসা করলে 500 টাকা অবধি ফাইন আমরা করছি আপাতত, এবং মিনিমাম জিনিস বারবার বলে যাচ্ছি। আইনি জটিলতার দিকে যাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা কোনোভাবেই পৌর প্রশাসনের নেই। আমরা চাইছি সচেতনতা করতে, অর্থনৈতিকভাবে কেউ ক্ষতির মুখে পড়ুক সেটাও আমরা চাইছি না। আমরা সবাইকে আরেকবার অনুরোধ করছি, পলিথিন বা থার্মোকলের পরিপূরক যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করুন। আজকে আপনার 75 মাইক্রন মনে হচ্ছে, কালকে কিন্তু এটা 120 মাইক্রন হচ্ছে ডিসেম্বর থেকে। তো পলিথিনের হ্যাবিটটাকে যাতে না থাকে সেটার দিকেই নজর রাখছে। জানান বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দবার্তা।